जननी शारदां देवी रामकृष्ण जगद्गुरु पाद पद्मे त्रयोषित्वा प्रणमामि मुहुः। आज के मायर कथा आलोचना करब निवेदितार भाषाय। प्राचीनकालेर शेष प्रतिनिधि और नवीन आदर्शेर अग्रदूत आमरा अनेक मायर जीवनी मायर जीवने नानान रकम घटना सब किछुई बोयेर मध्ये अनेक शुनेछी अनेक पढ़ेछी। निवेदिता जेभावे मा के देखिएछेन आमादेर काछे सेटा देखते गिये मने हय खूब एकटा आधुनिक भाषाय बोलते गेले एकटा सिस्टेमैटिक भिउ। तो सेटाई आज के आमरा सबाई मिले एकटुखानी मनन करब। तो प्रथम देखब प्राचीनकालेर आदर्श। प्राचीनकालेर आदर्श एखाने प्रत्येकटा शब्दई आमरा भाबब प्राचीन माने कि जेटा शेष हये गेछे। जदि शेषे हये जाय ताहले सेई आदर्शटाके एखन आबार आमादेर मने करे लाभ कि। तो ओई प्राचीनकालेर आदर्श आमरा बोलबो सनातन आदर्श जा मानुषेर सभ्यतार जन्य चिरंतन जरूरी। सेई प्राचीनकालेओ जे गुणगुलि मानुषके सभ्यतार पथे एगिए दिएछे आजो सभ्य समाज सेइगुलिर जन्यई हाहाकार करछे। তাই প্রাচীনকালের আদর্শ আমরা বলবো সনাতন আদর্শ। সনাতন আদর্শ কোথাকার? ভারতবর্ষের। ভারতবর্ষের সনাতন আদর্শের শেষ প্রতিনিধি। শেষ কেন? প্রত্যেকটা শব্দই আমাদের একটু ভেঙে ভেঙে বলতে হয়। শেষ শেষ কেন না? সেই আদর্শগুলোর পরে আমরা যে নতুন যুগে এসেছি তার কিছু চাহিদা তৈরি হয়েছে, সেই চাহিদা পূরণ করছেন মা, আমাদের দেখাচ্ছে। মানে পুরনো সনাতন চিরন্তন মানবিক আদর্শগুলিকে ধরে রেখেও কী করে আধুনিক জগতে বিচরণ করা যায় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার আগে একটু বলি এই সনাতন আদর্শটা কি, ভারতবর্ষের এই সনাতন আদর্শটা কি। সেই সনাতন আদর্শ একটি বাক্যের মধ্যে যদি আমরা বলতে যাই সেটা হলো মানুষের মধ্যে দেবত্বের প্রকাশ। মানুষ দেবতা, দেবতারই অংশ, দেবত্বের প্রকাশ। এই বিশ্বাস, এই বোধ, এই ভাবনা, এই হলো ভারতবর্ষের সনাতন আদর্শের মূল ভাব। তাহলে এই ভাবটা, এই ভাবকে কী করে বিকশিত করব? এই দৈবী ভাব, আমরা তো সবাই মানব দেহ নিয়ে জন্মাচ্ছি, নানান প্রবৃত্তি বাসনা কামনা সব কিছু নিয়ে আমরা রয়েছি, কিন্তু এই দৈবী ভাব প্রকাশের উপায় কী? আর দৈবী ভাব প্রকাশ হলে আমাদের কী বা হয়? দৈবী ভাব প্রকাশের উপায় হল চিত্ত নির্মল করা। এই চিত্ত নির্মল করলে কি হয়? আমি দেবতা হই। বুঝবো কি করে? না, আমি যখন আমাকে, ব্যক্তি আমিকে বিশ্ব আত্মার মধ্যে বিলয় করতে পারি, অনুভব করি, তখন আমি দেবতা। তাহলে এরপরেই প্রশ্ন আসবে, তাহলে চিত্ত নির্মল করব কি করে?
আমার উদ্দেশ্য দেবতা হওয়া, অবজেক্টিভ এইম ডিভিনিটি, সেই হতে গেলে ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত, আমার চিত্তকে নির্মল হতে হবে। সেই নির্মল আমি কী করে করব, হোয়াট ইজ দ্য মেথোডোলজি, তার পদ্ধতি হচ্ছে ত্যাগ, সেবা, প্রেম, পবিত্রতা, সত্য, সংযম। ত্যাগ, সেবা, প্রেম, পবিত্রতা, সত্য, সংযম, এগুলো কি আমি বলছি? এগুলো কি কোনো বানানো কথা? না, শ্রীমদ্ ভগবদ্ গীতায় দৈবী সম্পদ বলে যে গুণগুলির কথা উল্লেখ করা আছে সেগুলি হলো এই। তো ভগবদ্ গীতা আমরা তো পড়ে থাকি, বা ভালো করে স্বামীজির ভাষায় লাল সারু দিয়ে মুড়ে ফুল টুল দিয়ে ঠাকুর ঘরে তুলে রাখি, পুজো করি, ঘণ্টা করি, ঘণ্টা নাড়ি, সব কিছু হয়। কিন্তু এই ভগবদ্ গীতার কথাগুলো যিনি আমাদের সামনে করে দেখিয়েছেন প্র্যাকটিক্যাল ব্যবহারিক বিদ্যায়, তিনি হলেন শ্রীমা। তার জীবনে আমরা এই সেবা, প্রেম, পবিত্রতা, সত্য, সংযম, প্রতিটি দৈবী সম্পদ দেখতে পাচ্ছি। সনাতন আদর্শে আমাদের এক নিঃশ্বাসে ছোটবেলা থেকে কয়েকটি নাম মুখস্থ হয়ে গেছে। মেয়েরা কে ছিলেন, এই সম্পদ কিন্তু শুধু মেয়েদের জন্য নয়, জেন্ডার বেসড নয়, এটা মানবিক সম্পদ। মানুষ দেবতা হলে তাকে এই গুণগুলো ধরতে হবে। আর নারী দেহ নিয়ে এসেছিলেন শ্রীমা, তাই আমরা যদি ভাবি, আমরা ওই ছোটবেলা থেকে পড়েছি প্রাচীন ভারতে মৈত্রেয়ী, খনা, লীলাবতী, অপালা, ঘোষা ইত্যাদি ইত্যাদি বিরাট বিরাট ঋষিরা ছিলেন, যারা ছিলেন দেহের দিক থেকে তাদের জন্ম হয়েছিল মহিলা হিসেবে। তাহলে তাদের কাহিনী পড়েছি, বিশ্বাস করতেও পারি নাও পারি, সে কাহিনী কবে লেখা হয়েছে কেউ জানে না, কে লিখেছে তাও জানি না, জেনে আসছি, বলছে বিশ্বাস করছি। যদি কেউ বিশ্বাস না করে তাহলে কি হবে? তার জন্য মায়ের জীবনী, সেখান থেকে দেখা যাবে যে মহিলাদের কথা আমরা ওই উপাখ্যানগুলিতে, উপনিষদে, বেদের উপাখ্যানগুলিতে পেয়েছি, তার গুণাবলী প্রকাশিত হচ্ছে এই যুগে মায়ের জীবনে। মৈত্রেয়ীর কথা আমরা সবাই জানি, যাজ্ঞবল্কে স্ত্রী মৈত্রেয়ী, যখন সব সম্পদ তাকে দিয়ে যাজ্ঞ, সবাই আমরা জানি যাজ্ঞবল্ক চলে যেতে চেয়েছিলেন, তখন তিনি প্রশ্ন তুলেছিলেন যে এগুলো নিয়ে আমি কি করব, বস্তু সম্পদ নিয়ে আমার কি হবে? তাহলে বস্তুর বাইরে অন্য কোনো সম্পদের সন্ধানে তিনি ছিলেন, সেই আধ্যাত্মিক সম্পদ যা মানুষকে দেবতা করে তোলে। মায়ের জীবনে আমরা পেয়েছি তিনি সম্পদ হেলায় ত্যাগ করেছেন, অনেক নহবতে খুব আরাম করে উনি থাকতেন না। যদি ওই মারোয়ারির টাকাটা, লক্ষ্মীনারায়ণ মারোয়ারির টাকাটা যদি পাওয়া যেত, মার কিন্তু অনেক জিনিসপত্র কেনা যেত। মা হেলায় সেটাকে বাদ দিলেন। কেন বাদ দিলেন? ত্যাগের আদর্শ, যে আদর্শে শ্রীরামকৃষ্ণ তাকে দীক্ষা দিয়েছেন, সেই ত্যাগের আদর্শে তিনি সেটা হেলায় ত্যাগ করলেন। এখানে আমাদের বর্তমান যুগে একটা উল্টো ব্যাপার হয়, আমরা সাকসেসফুল স্টোরি, সাকসেস স্টোরি, সাকসেস স্টোরি বলে ছোটোবেলা থেকে ছেলেমেয়েদের কিছু স্টোরি দেখায়, সেই স্টোরিগুলো হচ্ছে কে কত সংগ্রাম করে বড় হয়েছে, সেই বড়
খুব ভালো কথা অবশ্যই, কিন্তু বড়টা কোন দিক থেকে হয়েছে, প্রচুর টাকা রোজগার করছে, এইটা হচ্ছে আমাদের সাকসেস স্টোরি। আর ভারতবর্ষের, সনাতন ভারতবর্ষে সাকসেস স্টোরি আমরা ছোটবেলা এখনও পর্যন্ত, জানি না আর 5 বছর 10 বছর বাদে কী হবে আমরা জানি না, এখনও পর্যন্ত স্কুল কলেজে যাদের ছবি টাঙানো থাকে তারা হচ্ছেন ত্যাগ ও নিঃস্বার্থপরতার প্রতিমূর্তি। এখনও পর্যন্ত ছবিগুলো ঝোলে, যদিও আমরা শিক্ষা দেওয়ার সময় কতটা কী করি সেটা এখন সন্দেহ হয়েছে, যাই হোক। তো ওই ত্যাগ ও নিঃস্বার্থপরতা হচ্ছে প্রাচীন সনাতন ভারতবর্ষের আদর্শ। আবার দুটো শব্দ অনেকে আধুনিক নারীবাদীরা আপত্তি করেন, কিন্তু ভারতবর্ষে, সনাতন ভারতবর্ষে দুটি শব্দ আমরা শাস্ত্রে পাচ্ছি মেয়েদের ক্ষেত্রে, সতীত্ব এবং মাতৃত্ব। সতীত্ব মানে কিন্তু অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করেন, সততা, নিজস্ব একটা আদর্শে ডেডিকেট করা, সেই আদর্শে ডেডিকেট করতে আমাদের অনেকে প্রাণ বিসর্জন করেছে। তার মানে সেটা হয়তো কুপ্রথায় পরবর্তীকালে পরিণত হয়েছে বা সমাজে অত্যাচারের একটা রূপ হয়েছে, কিন্তু যে কোয়ালিটি, যে গুণ বলে যেটাকে ব্যাখ্যা করা হয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট একটি আদর্শের প্রতি সম্পূর্ণ ডেডিকেশন। এবং তার স্বামীজি খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন, সতীত্ব মানে শুধু মেয়ে না, সততা, তার একটা পুংলিঙ্গ আছে, সৎ এবং সতী, স্বামীজি ক্লিয়ার করে দিয়েছেন, যদিও এখন নানাভাবে ব্যবহার হয়। আর হচ্ছে মাতৃত্ব। মাতৃত্ব কী? এটা কোনো, এটা একটা কোয়ালিটি। কোয়ালিটিটা কী? আমি যখন কিছু করছি কোনো কিছু ফেরত পাওয়ার আশায় করছি না, সেটা হচ্ছে মাতৃত্ব। যখনই কোনো মানুষ নিঃস্বার্থভাবে সেবা করেন সেটাই কিন্তু মাতৃত্বের সর্বোত্তম আদর্শ। কোনো ফলের আশা না করে, একটা বাচ্চা যখন জন্মায় তখন তার তো কিছু ফিরিয়ে দেওয়ার ক্ষমতা থাকে না, কিন্তু তাকে অনবরত যত্ন করে তার সব কিছু দায়িত্ব নেয়া, এই যে গুণ, কোনো কিছুর আশা না রেখে কিছু করা, সেটাই হচ্ছে মাতৃত্ব। তো এই গুণগুলো আমরা যদি মায়ের জীবনটা দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে সনাতন আদর্শের প্রতিনিধি মার মধ্যে, মানে 100 ভাগ 100 কেন 200 ভাগ, একটা সম্পূর্ণতা। এছাড়া সনাতন ভারতবর্ষে আমরা পাই অত্রিকন্যা অপালা। অপালা ছিলেন স্বামী পরিত্যক্তা, কিন্তু আমাদের সনাতন আদর্শ তাকে শেষ হয়ে যেতে দেয়। স্বামী পরিত্যক্তা মানে তার আর জীবন নেই না, ফিরে এসেছিলেন তপস্যার মধ্য দিয়ে, শাস্ত্রজ্ঞান এবং আধ্যাত্মিক অনুভূতি লাভ করে তিনি অনেক শাস্ত্রীয় নিঋষিত্ব অর্জন করেছিলেন, শ্লোক রচনা করেছিলেন। আচ্ছা, আমরা পাচ্ছি সনাতন আদর্শে বিষপলা, যিনি স্বামীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এটা একটা যুগ, যদি আমরা উপনিষদ থেকে বলি আমরা এদেরকে পাচ্ছি। তারপর যখন বৌদ্ধ সন্ন্যাস, বৌদ্ধ যুগ এলো, মানে বৌদ্ধ মঠ প্রতিষ্ঠিত, বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হলো, সেখানে আমরা পাচ্ছি থেরিগাথা, 72 জন সন্ন্যাসিনী, তাদের মধ্যে অনেকেই রয়েছেন ক্ষেমা, সুমেধা, পটাচারা, এরা কিন্তু
পরিপূর্ণভাবে আধ্যাত্মিক জীবন যাপন করেছিলেন। আর তারও পরে সনাতন আদর্শকে মধ্যযুগ বা প্রাক আধুনিক যুগে আমরা যাদের পাচ্ছি, আমরা বৌদ্ধ যুগে যশোধরাকে দেখেছি, স্বামী সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন এবং তিনি কিন্তু কঠোর সন্ন্যাস জীবন যাপন করেছেন। বিষ্ণুপ্রিয়াকে পেয়েছি, চৈতন্য দেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু সেই একই আদর্শ, এবং বিষ্ণুপ্রিয়া দেবীর আদর্শ অনুসারে তিনি চৈতন্য দেবের পূজো প্রথম শুরু করিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী মূর্তি করে। নবদ্বীপে মূর্তি তৈরি করে চৈতন্যদেবের প্রথম পুজো, মানে যেটাকে আমরা বলতে পারি অভিষেক পুজোটা শুরু করিয়েছিলেন স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী। তারপরে মীরাবাই, লক্ষ্মীবাই, অহল্যাবাই, এইরকম বীর সমাজসেবী নিঃস্বার্থপর ত্যাগব্রতী প্রচুর মহিলাকে আমরা পাই সনাতন ভারতবর্ষের আদর্শ যারা বই নিয়ে গেছেন। এদেরই অনুসারী, এদেরই পরে আমরা এই সবার যেন চূড়ান্ত একটা রূপ সর্ববিষয়ে, এবং শুধু আমরা যে বলি প্রেরণাদাত্রী নন, উইথ প্রপার পার্টিসিপেশন, সংঘ তৈরিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছেন মা, সেই সনাতন আদর্শকে সম্পূর্ণভাবে কি বলবো, একেবারে তার বাস্তব রূপ বাস্তবায়িত চিত্র মায়ের জীবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নিদারুণ দারিদ্রে কামার পুকুরে শাকবুনে ভাত সিদ্ধ খেয়ে দিনপাত করেছেন, অভাবের কথা কাউকে জানতে দেননি। কেন দেননি? কারণ তার জীবনে অভাবটা ওই বস্তুর অভাবটা অভাব নয়, তার তিনি হচ্ছেন দেবতা, মানে দেবত্ব লাভ করে করছেন, তিনি দেবী, যার দেবীত্ব প্রকাশ পাচ্ছে, বস্তুর অভাব তার কাছে কিছুই নয়। নিজের জিনিসপত্র, নিঃস্বার্থপর জীবন, জিনিসপত্র বিলিয়েছেন। আবার আরেকটা বিষয় আমার মানে পড়তে পড়তে খুব মনে হয়, এটা অনুভব, যে উপনিষদে আমরা অরণ্যচারী বা প্রাচীন যে সময়টাকে আমরা দেখি শাস্ত্রের মধ্যে, সেখানে একটা সাপদ সংকুল পরিবেশে সীতাদেবী কাটিয়েছেন, দময়ন্তী কাটিয়েছেন, সাবিত্রী কাটিয়েছেন, প্রত্যেকেই একটা প্রাকৃতিক ভয় সাপদ সংকুল বনের মধ্যে তাদের জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছেন। মায়ের জীবনে ওই রকম বনের মধ্যে তো মাকে থাকতে হয়নি, কিন্তু ওই যে একটা ভয়ঙ্কর প্রচুর জন্তু জানোয়ার ঘেরা একটা জায়গা, একটা ভয়ঙ্কর, সাধারণ মেয়েদের ক্ষেত্রে ওই রকম জায়গায় তাকে গিয়ে পৌঁছে গেলে কি অবস্থা হবে আমরা জানি না, যতই স্মার্ট হোক ওই রকম জায়গায় কতটা কি হবে আমরা কেউ জানি না, কিন্তু মা টুকরো টুকরো ঘটনার মধ্যে ওই যে নির্ভয়, কোনোভাবেই তার মধ্যে ভয়ের লেশমাত্র নেই। তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধ মানে কি অস্ত্র নিয়ে নয়, তেলোভেলোর মাঠে যখন ডাকাত বাবা এলো, ওটা তো মায়ের উপস্থিত বুদ্ধি, মা তো ভয় পেলেন না। যে চেহারা আমাদের ওই যা ছবি গল্পে যে চেহারাটা পাই, জানি না ওনার কেমন চেহারা ছিল, কিন্তু ওই রকম কেউ ওর ওই বনের মধ্যে দিয়ে যেতে যেতে এসে যদি দাঁড়ায়, সাধারণ মেয়ে হলে অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু অত্যন্ত স্বাভাবিক সরল উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে তিনি ওই বিপদ থেকে নিজেকে সামলে নিলেন। এমন একটি কথা বললেন, আমি তোমার মেয়ে, যেখানে কিন্তু ডাকাত তরল হয়ে গেল।
এই যে উপস্থিত বুদ্ধি, এটা কিন্তু বিপদের মধ্যে, নির্ভয়, নির্ভয়তা। আমি অনেক অত্যন্ত স্মার্ট জিন্স পরা মেয়েদেরও দেখেছি সাধারণ রাস্তা পার হতে ভয় পাচ্ছে কলকাতার রাস্তায়। তো যারা এতটা নিজেদেরকে আধুনিক এবং স্মার্ট মনে করে তাদের ক্ষেত্রে আমি ভাবি মাঝে মাঝে রাস্তাঘাটে বেরিয়ে, কিন্তু উনি সাধারণ অত্যন্ত গ্রাম্য পল্লীবালা একটা ছোট বয়স কিরম সহজভাবে বললেন আমি তোমার মেয়ে, এটা কিন্তু খুব সহজ নয়। উনি যে সহজভাবে পরিস্থিতিকে মানিয়ে নিলেন, যেভাবে ট্যাকল করলেন, এটা আমার মনে হয় না দৈবী সম্পদ ছাড়া সম্ভব। আবার কামারপুকুরে একদম একা থাকতেন, সেখানে হরিশের ঘটনাও আমরা জানি, সেখানেও তিনি একটা লড়াই করেছেন নির্ভয়ে, এবং যেখানে বিচরণ করেছেন নহবতে মাঝরাতে ভোররাতে যেতেন গঙ্গায় স্নান করতে, সেই ঈশ্বরীয় ভাব তাকে চারপাশে ঘিরে থাকতো, কয়েকটি বালিকা যেন তার পেছন পেছন যেত। এই যে নির্ভয়তা, এই নির্ভয়তা একটা দৈবী প্রকাশ, এটা কিন্তু সাধারণ মেয়েদের মধ্যে এই সাহসটা আমরা দেখতে পাই না, কিন্তু মায়ের জীবনে এই দৈবী সম্পদ আমরা দেখছি, যেটা আমাদের অভিমন্ত্র, সনাতন ভারতবর্ষের আদর্শ, সেই নির্ভীকতা আমরা দেখছি। আবার ঋষিকন্যা বাক ঈশোপনিষদে পায়, তিনি এই বিশ্বাত্মার সঙ্গে অনুভূতি, সমাধির অনুভূতি, অন্তরাত্মার সঙ্গে বিশ্বাত্মার সংযোগ অনুভব করেছিলেন, এবং তার মুখ দিয়ে সেই চিরন্তন শ্লোক উচ্চারিত হয়েছিল, ইয়স্তু সর্বাণি ভূতানি আত্মন্নেবাপুনুপশ্যতি সর্বভূতেষু চাত্মানাং তত না বিজগুপসতে। যিনি সমুদয় বস্তুকে নিজের মধ্যে এবং সমুদয় বস্তুর মধ্যে নিজেকে দেখেন, তিনি সেই দর্শনের ফলে কাউকে ঘৃণা করেন না। সেই অদ্বৈত, সেই অদ্বৈত বোধ। এই বিশ্ব ঋষিকন্যা বাকের এই যে শ্লোক অনুভূতি, এই অনুভূতিও কিন্তু মায়ের জীবনে পাচ্ছি। মা শ্লোক রচনা করেননি, মা প্রকাশ করেননি, মায়ের সমাধি হতো, মা পরম তপস্যা করেছেন, পঞ্চতপা তপস্যা, কিন্তু সেটা কখনো লোক জানা জানির মতো না, নীরবে করেছেন। তাই নিবেদিতাই বলছেন, নীরব প্রার্থনাময় তপস্যাপুত জীবন মায়ের, নীরব। এখানে মায়ের ছোট ছোট কয়েকটা টুকরো কথায় এর প্রকাশ পাচ্ছে। মায়ের কথায় আমরা পাই, বেড়ালের মধ্যেও আমি আছি, অন্তরাত্মার সঙ্গে বিশ্বাত্মার সংযোগ। মা লোককে মুখে বলে বেড়াননি, জানো আমার সমাধি হয়েছে, জানো আমার এই হয়েছে, কেউ দেখতেও খুব কম, দু একজন অত্যন্ত অন্তরঙ্গ ছাড়া মায়ের সেই সমাধিভাব কেউ বুঝতে পারেনি, কিন্তু মায়ের কথাতে, টুকরো টুকরো কথায়, তার একটা উদাহরণ হচ্ছে বেড়ালের মধ্যেও আমি আছি, এছাড়াও আরও অনেক আছে। আবার তপস্যা ও প্রার্থনাময় জীবন যখন সন্ন্যাসী সংঘ গড়ে তুলল, মায়ের স্নেহ ভালোবাসা কোমলতা, মা বেশি বেশি ঠাকুরের সময় বেশি বেশি রুটি খাওয়াচ্ছেন, তুমি জানো না কার কী লাগবে, আমি জানি, ঠাকুরের সঙ্গেও ঠাকুর বলছেন ওকে অত খাইও না, ও কখন সাধন করবে। মা একদম সেই কোমল হৃদয়া বাড়ির মা, বেশি বেশি করে ছেলেকে খাওয়াই, বেশি বেশি রান্না করি, আহা ওর কষ্ট হচ্ছে, কিন্তু মা মদালসা, মা
প্রাচীন আদর্শে, মাতৃত্বের আদর্শে আমরা কিন্তু সনাতন ভারতবর্ষে মদালসাকে পেয়েছি, যিনি সন্তানের আত্মজ্ঞানকে, আত্মজ্ঞান লাভের উপায়, আত্মজ্ঞান লাভ করতে সাহায্য করছেন। এই সংঘজননী মাও শুধু ওই কোমল ঘরের পারিবারিক মা নন, মা কিন্তু আত্মজ্ঞান লাভের পথে, সন্ন্যাসের পথে অনেককে উৎসাহিত করেছেন। আমরা জানি মায়ের কাছে যারা এসছেন সন্ন্যাসের জীবন কেমন হবে, আগেও এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি, সেটিকেও মার ঠিক ঠিকভাবে গাইডেন্স দেয়া, যাকে বলে গাইডেন্স দিচ্ছেন। ঠাকুর যাওয়ার পরে 34 বছর ধরে মা গাইডেন্স দিচ্ছেন সন্ন্যাস কেমন হবে। তাহলে মা এখানে মদালসা মা, শুধু স্নেহ কোমল আমাদের পারিবারিক মা, যিনি শুধু দেহ ধারণ করা অন্নময় কোষের সেবা করছেন তা নয়, তিনি মনোময় প্রাণময় আনন্দময় কোষের সেবা মা হিসেবে করছেন। যেমন আমাদের প্রাচীন শাস্ত্রে আমরা মদালসাকে পেয়েছি, এইভাবে সনাতন ভারতবর্ষের সনাতন আদর্শের প্রতিনিধি মা আমরা দেখলাম। এবার একটু আসা যাক আধুনিক, আধুনিক জীবনে মা কী করলেন, আধুনিকটা কী, এইগুলো কি বাদ দিয়ে দেবো আমরা? সনাতনের যে গুণ, ত্যাগ নিঃস্বার্থপরতা সেবা, যে দৈবী সম্পদ ভগবদ্গীতায় আলোচিত, যে দৈবী সম্পদ, এগুলো বাদ দিয়ে কি আধুনিক? না, ওই একটা ধারাবাহিকতা, তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজ জীবন যত জটিল হয়েছে তার কিছু নতুন চাহিদা তৈরি হয়েছে, সেই নতুন চাহিদাগুলো পূরণ করতেও কিছু নতুন নতুন গুণের প্রকাশ করতে হয়েছে, সেটাও আমরা মায়ের জীবনে দেখতে পাচ্ছি। মানে আমরা যদি নিবেদিতা ঠিকমতো ধরতে পেরেছিলেন, আমরা আধুনিক অনেক সময় ভুল করি, পুরনোগুলো বাদ দিয়ে দাও নতুন, এখনকার দিনে এসব চলে না। হ্যাঁ, বাহ্যিক বহিরঙ্গের অনেক প্রথা প্রকরণ অনেক কিছুই আমরা পরিবর্তন তো জগতের নিয়ম, পরিবর্তন করতে করতে আমরা এগোচ্ছি, ঠিক কথা, কিন্তু দৈবী সম্পদকে বাদ দিয়ে দেব? আধুনিক জীবনের মধ্যে সেই জায়গাগুলো আমাদের খুঁজে খুঁজে বার করা, আর সেটাই আধুনিকতা, সেইটাই আধুনিকতা। বহিরঙ্গ না, শুধু পোশাক আশাক সাজ গোজ এইখান দিয়ে আধুনিকতা না, তার ভেতরে মানে আমাদের ওই যে পঞ্চকোষের সেবা আধুনিকভাবেও করতে হবে, সেটাই মা গাইডেন্স দিয়েছেন। কীরকম? একটু একটু সূত্র নিবেদিতার কাছেই সবথেকে বেশি সেটা প্রকাশ হয়েছে। মা কিন্তু বন্ধ ছিলেন না, সব দরজাগুলো খোলা ছিল, সমস্ত বিষয়ে একটা আগ্রহ ছিল, একটা কৌতূহল ছিল। এবং সেই কৌতূহলটা কেন, তাহলে কি ওই রকম কিছু হয়ে যাব আমি? মা কি ভাবছেন, মা এটা ভালো, বা খ্রিস্টানদের বিবাহটা বেশ সুন্দর, তাহলে এবার থেকে খ্রিস্টানদের মতোই বিবাহ করি? না, উনি টিউনিং করছেন। আমাদের যখন আমরা কোনো বাজনা বাজাই একটা মূল সুর থাকে যেটা ঘুরে 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 আসে, আর যিনি ভালো বাদক তিনি বিভিন্ন স্বর থেকে, আমাদের রাগ রাগে নিয়ে ওইভাবেই চলে, বিভিন্ন স্বর থেকে আবার সেই জায়গাটা এসে এসে ঘুরে ঘুরে সেই স্বরের মধ্যে ফিরে আসেন, তখন একটা সুর তৈরি হয়, একটা রাগ একটা চলন তৈরি হয়। তো মা ওইগুলো শুনে শুনে এই মূল যে সূত্র, যে সনাতন যে টিউন, তার মধ্যে এনে এনে দেখতেন যেটা কত কীরকম সুর তৈরি করছে, আর সেই জন্যই অত্যন্ত আগ্রহ নিয়ে নিবেদিতার কাছে খ্রিস্টান বিবাহের পদ্ধতি, খ্রিস্টান প্রার্থনার পদ্ধতি এগুলো শুনতেন।
শুনে শুনে তার মধ্যে যে সমন্বয়, ওই যে বিশ্বাত্মার সঙ্গে যুক্ত দৈবী সম্পদ, সেই প্রথাগুলো, যে প্রথাগুলো আমাদের মধ্যে চল নেই, হয়তো অন্য কোনো মানুষ করছে, সেখান থেকে ওই যোগসূত্রটা উনি বার করতেন। এটাই হচ্ছে আধুনিকতা। চোখ বন্ধ করে থাকার, এই আমারটা আমি করব, আমি আমার পথে চলব, তোমারটা বাজে বন্ধ না, সেই সমন্বয়টা তখনই সম্ভব যখন নিজের সুরের সঙ্গে তার যে কমন প্যাটার্ন, তার যে যে ভাবগুলো আসছে, সেই ভাবগুলোকে একসঙ্গে বুনে বুনে একটা ঐক্য তৈরি করা, ব্যক্তির অন্তরাত্মার সঙ্গে বিশ্বাত্মার যোগ, সেই যোগটা উনি করতেন। এটা হচ্ছে আধুনিক, আধুনিকতার প্রকাশ। কারণ তার আগে আমরা যে অপালা ঘোষা বিশ্ববারা বাক যে সমস্ত মহিলাদের কথা পাচ্ছি উপনিষদে, তারা কিন্তু ওইগুলো সেই সময় যুগে, তাদের যুগে ওইগুলো জানার কোনো উপায় ছিল না বা ছিলই না, অস্তিত্বই ছিল না। তাই নতুন যুগে আরও চারদিকে যখন নতুন নতুন সভ্যতা তৈরি হচ্ছে, তার দিকে আমাদের খোলা চোখে তাকাতে হবে। খোলা চোখে তাকিয়ে তার সারবস্তুগুলো কতটা আমার সঙ্গে ম্যাচ করে সেইটা বুঝিয়ে দেখায় কিন্তু আধুনিকতা। দুম করে আমার ঘর ছেড়ে আমি অন্য একটা ঘরে লাফিয়ে চলে গেলাম, সেটা কিন্তু আধুনিকতা নয়। এইটাই মায়ের জীবনে বারবার বারবার আমরা দেখতে পাচ্ছি, যে ছেড়ে দিয়ে নয়, তার ভালো সুর নিয়ে সেই যুক্ত হওয়া। তাই জন্য এই খ্রিস্টান বিবাহ এবং প্রার্থনা মা খুব আগ্রহের সঙ্গে শুনতেন এবং বুঝতে পারতেন, সবটাও ওনার ভাষা নাও, কিছুটা অনুবাদ, কিছুটা ভাব মা তো অন্তর থেকে বোঝার চেষ্টা করতেন। আমরা আগের দিন আলোচনা করেছিলাম শিল্প বোধ, যেটা ভাব প্রকাশ, তাই সেই বিবাহের ভাব মা গ্রহণ করার চেষ্টা করতেন, যে কেমন ব্যাপারটা। তার মানে একটা উন্মুখতা, একটা রিসেপ্টিবিলিটি। আমরা সবসময় বলি আধুনিক মানুষ কেমন হবে, না নতুন কিছুর জন্য উন্মুখ হয়ে থাকবে, জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, কিন্তু সবটা নিজেরটা বাদ দিয়ে অন্য একটা দিকে ছোটা নয়। আর সবচেয়ে বড় আধুনিকতা আমরা সংঘজীবনে দেখতে পাচ্ছি। স্বামীজি নিজে প্রকাশ করেছেন আমার জীবন ও ব্রত এই বক্তৃতায়, যখন স্বামীজি ত্যাগব্রতে ব্রতী হয়ে বিভিন্ন জায়গায় সেবা কাজ শুরু করেছিলেন, ঠাকুরের অনেক অন্তরঙ্গ শিষ্য এটাকে ঠাকুরের ভাব বিরোধী মনে করেছিলেন, যে ঠাকুর তো এইসব হাসপাতাল স্কুল করতে বলেননি, ঠাকুর তো বলেছেন ঈশ্বর লাভ মানুষের জীবনে, তো এইগুলো কি হচ্ছে, তাহলে নরেন খুব একটা ঠিক কাজ করছে না, নরেন বোধহয় ভুল পথে পা দিয়েছে, এটা আমরা সবাই জানি, ইতিহাসে পড়েছি। স্বামীজি নিজে বলছেন নবযুগ ধর্ম প্রচারে মুষ্টিমেয় ত্যাগব্রতী যুবকরা যখন বদ্ধপরিকর, একজন ছাড়া সহানুভূতি দেখাবার কেউ ছিলেন না, তিনি হলেন শ্রীমা সারদা দেবী। এই আধুনিকতা, এটা হলো মুক্ত চিন্তা, ওপেননেস। কারণ অন্তর্নিহিত ভাবটি শিবজ্ঞানে জীব সেবা, এর অন্তর্নিহিত ভাবটি রাখতে গেলে তার একমাত্র পদ্ধতি হচ্ছে সেবাব্রত। এইটা মা যেভাবে বুঝতে পেরেছিলেন, মা যেভাবে অনুভব করেছিলেন, তদানীন্তন অনেক ভক্তরা প্রথমে বুঝতে পারেন, মানে এটা কোনো দোষ না, বোঝার জায়গাটায় সেখানে কিছু বাধার সৃষ্টি হয়েছিল। এছাড়া আরও টুকরো টুকরো ঘটনা, স্বামীজি বিদেশে যাবেন কি না, সাগর পেরোবেন কি না, প্রচুর শাস্ত্রপাঠ, প্রচুর শাস্ত্রজ্ঞ পণ্ডিত কিন্তু বাধা দিয়েছিলেন। শুধু তাই নয়, ফেরার পরে তার কী হয়েছিল আমরা সবাই জানি,
দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতেও পারেননি, কিন্তু আমরা সবাই জানি অনুমতিপত্র, যে একটা পারমিশন লেটার স্বামীজি নিয়ে চলে গেছিলেন সেই লেটারটা দিয়েছিলেন কিন্তু মা। তাহলে এই সনাতন আধুনিক এই যে একটা সেতু, সনাতনকে আধুনিক যুগে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, ওই ঠাকুরের একটি কথা, বাদশাহী আমলে, নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না। অর্থাৎ আমাদের বহিরঙ্গের আচার আচরণে কিছু পরিবর্তন অবশ্য বাঞ্ছনীয়, নাহলে সমাজটা কী হবে, ওই শ্যাওলায় ভরা একটা ডোবার মতো হয়ে যাবে। স্রোত চালু রাখতে গেলে নতুন চিন্তাভাবনা তার মধ্যে দিয়ে ওই, কিন্তু ইমপ্লিমেন্ট করছি কি, আমাকে দেখতে হবে আমি নতুন কিছু করলাম কিন্তু সেই নতুনটা কী কাজে লাগলো, সেটা কি কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে কাজে লাগছে। এই বিচারবোধটা আধুনিককালে খুব অভাব মনে হয়, অন্য কিছু একটা করে নতুনের জন্য সবাই ছুটছে, নতুন কিছু একটা করে ফেলবো, নতুন কিছু একটা করে ফেলবো, কিন্তু তার পেছনে এই যুক্তিটা যে এই নতুন কাজটা করলে কি আমার কোনো আদর্শ প্রতিষ্ঠা হচ্ছে, এই প্রশ্নটা আমাদের পেছনে থাকে না। আর কিন্তু দৈবী সম্পদ, দেবতা, দেবী মা কিন্তু এই যখন নতুন করছেন তার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে একটা সনাতন চিন্তা প্রতিষ্ঠার কিন্তু লক্ষ্য রয়েছে। এইখানেই আমাদের আধুনিকতার সঙ্গে আধুনিক শ্রীমা সারদা দেবীর পার্থক্য, যিনি আরও অনেক ঘটনা আমরা জানি, আধুনিকতার কোনো শেষ নেই, সবার সঙ্গে বসে খাওয়া, নিবেদিতাকে গ্রহণ করা, একসঙ্গে প্রসাদ খাওয়া, এরকম প্রচুর আমরা দেখতে পাই। আর কিছুটা বিপ্লবও করেছেন, যাদের সমাজে কেউ অ্যাকসেপ্ট করে না তেমন মানুষকে উনি কাছে টেনে নিয়েছেন। তাহলে তার পেছনে আদর্শটা কী? আদর্শটা তো সেই যে প্রত্যেকেই আমরা এক ঈশ্বরের অংশ, সে নটীই হোক, নাটকের লোকই হোক, বা সমাজে পতিতাই হোক, প্রত্যেকেই আমরা সেই পরম সত্তার অংশ। তার মানে এই গ্রহণের পেছনেও কিন্তু সনাতন আদর্শ, তাকে বাস্তবে রূপায়িত করে করে উনি দেখাচ্ছেন। দুটো সাইকোল, মানে একেবারে আধুনিক মনস্তত্ত্বের দুটো কথা মায়ের কাছে আমরা পাই, সবাই জানি আমরা, কিন্তু সেটা খুব খুব গুরুত্বপূর্ণ, কোনো সময় এই কথাটা উল্লেখ না করে আমরা ছাড়তে পারি না। একটা হচ্ছে যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যে যেমন সে তেমন, এইটা একটা যুগান্তকারী কথা। এই যে অ্যাডজাস্টমেন্ট, আধুনিক মনস্তত্ত্ব তো এইটাকেই, মানে যখন কেউ পেশেন্ট হয়ে যায় সাইকিয়াট্রিস্টের কাছে তখন উনি প্রথম এই কথাটা অনেকেই বলেন, লেট ইট গো, লেট ইট গো, মানে যেটা হচ্ছে হতে দাও, তুমি তার পেছনে ছুটছো কেন, তখন তো কী হচ্ছে, মন অশান্ত হবে, লেট ইট গো, তুমি তোমার জায়গাটাকে ঠিক ধরে রাখো, কে কী করলো, কী হলো, ও কেন এরকম করলো, এখানে আমি এটা পাচ্ছি না তাহলে এখানে হবে না, এসব কিছু নয়, সেই জায়গাটার মতন তুমি নিজেকে অ্যাকোমোডেট করে নাও, শান্তি। এটা হচ্ছে একটা মৌলিক, মানুষের জীবনের প্রয়োজনীয় মৌলিক একটা শিক্ষা। আরেকটা মৌলিক শিক্ষা যেটা এখনকার দিনে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কোনো না কোনো মেম্বার, ওল্ড এজেড মেম্বারও হতে পারে, ইয়াংও হতে পারে, সেটা হচ্ছে কাজ না করলে কি মন ভালো থাকে, মন আলগা দিলেই গোল বাঁধে। মায়ের অত্যন্ত আধুনিক, মা কিন্তু বৃন্দাবন কাশী গয়াতে অনেক সাধু সন্ন্যাসী দেখেছিলেন, যারা গাছতলায় থাকছে, ভিক্ষা করছে, ঠাকুরের নাম গান করছে, তাদের প্রতি অশ্রদ্ধা না। মা তার সঙ্গে দেখলেন যে যদি এইভাবেই একটা বড় সংঘ শুধুমাত্র এই কাজের জন্য গড়ে ওঠে, তাহলে ইনিশিয়াল স্টেজে সবার তো সারাদিন 24 ঘন্টা ধ্যান জপ করার মতন মানসিক অবস্থা থাকবে না, তাহলে তাকে কী করতে হবে, ওই প্র্যাকটিস, এবং সেটা ওই সেবা নিঃস্বার্থপরতার মধ্যে দিয়ে কোনো একটা কাজ, অ্যাক্টিভিটি,
আমরা এই প্রচুর ডিপ্রেশনের পেশেন্ট দেখি। এই ডিপ্রেশনের মূল কারণটাই কিন্তু ইনঅ্যাক্টিভিটি, এটা বোঝা যায়। কেউ যদি নিজেকে নিয়ে সারাক্ষণ চিন্তা করে তাহলে অবশ্যই ডিপ্রেসড হবে। যদি জগতের দিকে তাকাই যে এত মানুষের এত কষ্ট, আমার ডিপ্রেশন কোথায় যাবে, আমি কিসের জন্য ডিপ্রেসড হব? তো এই অন্যের দিকে তাকিয়ে অন্যের জন্য চিন্তা করলেই কিন্তু আসল মানসিক দুঃখটা চলে যায়। তাই বেসিক কথা, সবসময় নিজেকে এনগেজ রাখো। কাজ না করলে মন ভালো থাকে না, মন আলগা দিলেই গোল বাঁধে। তুমি আধ্যাত্মিক প্র্যাকটিস করো, তুমি দৈনন্দিন জীবনে সেবা কার্য প্র্যাকটিস করো, কিন্তু তার মধ্যে থাকো। এটা হচ্ছে অত্যন্ত আধুনিক। এ প্রসঙ্গে একটা ছোট গল্প বলি। আমার একজন পরিচিত কিছুদিন আগে এসে বলল, আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। কেন? না, আমার বেড়াতে যাওয়ার টিকিটটা ক্যান্সেল করতে হলো। তো বেড়াতে যাওয়ার টিকিট ক্যান্সেল, মানে তার দুটি ছোট মেয়ে আছে। তো বেড়াতে যাওয়ার টিকিট ক্যান্সেল হলো বলে সুইসাইড? তাহলে ইউক্রেনের বাচ্চাগুলো কী করবে? ওদের অনবরত বোম পড়ছে, হসপিটালে বোম পড়ছে, মেরে ফেলা হচ্ছে। তো তোমার বেড়াতে যাওয়াটা এত বড়, তুমি ওদের দুঃখটা ভাবো, তোমার দুঃখর থেকে ওদের কষ্টটা? কিছুক্ষণ ভেবে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো ওই এটা খুব মানে একটা মজার কথোপকথন, কিন্তু এইরকম আমি অনেককেই দেখেছি। চুল উঠে যাচ্ছে বলে শুয়ে পড়ে আছে, আমার চুলগুলো সব উঠে গেল কী হবে, পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। আরে তোমার চুল উঠছে তো কী হবে, পৃথিবীর কী এসে গেছে? তোমার টাক নিয়ে তুমি থাকো, তুমি কাজ করো অন্যের জন্য। তো এইরকম ছোট ছোট আমি অনেক দেখি চারপাশে, এরকম ছোট ছোট বিষয় নিয়ে মানে একেবারে অধীর। কিন্তু এই মনগুলোকে যদি আমরা কাজে, সত্যি সত্যি কাজে রাখতে পারি, তাহলে কিন্তু গোল বাঁধে না। এই আধুনিকতা আর আধুনিক জীবনে এই আবার রাজনীতি না বলাই ভালো, কিন্তু মাও কিন্তু কোয়ালপাড়াতে ছোট্ট করে একটা মেসেজ দিয়েছেন যে যারা তখন খুব পড়া চলছে, এই যে এই গরম গরম বক্তৃতা, বলছে অত কথা না বলে বাবু একটু তাঁত করো, চরকা কাটো, তাতে কিছু লাভ হবে। মানে ওই সবটাই কথার মধ্যে দিয়ে শেষ করো না, কাজের মধ্যে এসো। তো এই আধুনিকতাগুলো আমাদের আজকের দিনে, আজকের জীবনেও অত্যন্ত মানে কতটা আধুনিক হলে মানুষ এই জায়গায় যায়, মানুষ তো না দেবী, ওই দৈবী সম্পদ নিয়ে যে আধুনিক সমস্যাগুলোর সমাধানের রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তাটা আমরা যেন সবসময়ই স্মরণ মনন করি। আর যদি করি, আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের আর্থিক সমস্যাই মিটে যাবে। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।